हेलो व्यूअर्स, अभिनव यूट्यूब चैनल पक्ष स्वागत। हाँ बंधुरा, आज अपन नहीं जाब साढ़े ढाका पाखि ढाका एक अपरूप महामय ग्राम्य अंचले जेखने सबुज তার সবটুকু রবে রূপের বসা সাজিয়ে বসে আছে, যেখানে আকাশ মিতালি করে সবুজের সাথে, সেই রকম সবুজ সিনারির সাথে আজ পরিচিত করাবো আমার বন্ধুরা। আর সেই সাথে বলে রাখি, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী আমার এই ভিডিওগুলি আপনারা পাবেন। নেক্সট টাইম আমার ভিডিও থাকবে রাঙামাটি এবং বান্দরবন নিয়ে, এর খুঁটিনাটি থাকবেন কোথায় খাবেন, কি কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সব সবিস্তারে বর্ণনা করা হবে, আপনারা দেখতে পাবেন। তাই আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে গ্রাম্য পথ, এবং এটাকে একটা আঞ্চলিক হাইওয়ে বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন রোডের দুপাশে সুন্দর ভিউ, সুন্দর একটা লোকেশান, দেখার মতো উপভোগ করার মতো সুন্দর সিনারি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই দেশটা সুজলা সুফলা বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় পারতে পারতে ছড়িয়ে আছে সবুজের সমারোহ, সবুজের মেলা। আপনারা দেখতেই পাচ্ছেন রূপের পসরা সাজিয়ে এ যেন বসে আছে সবুজের সবুজ ললনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দেশটা মূলত কৃষিপ্রধান দেশ। চারিদিকে যেদিকে দেখবেন আপনারা দেখতে পাবেন শুধু গাছ গাছালি, বন বাদার এবং অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশে। রূপ বৈচিত্র্য ভরা ষড়ঋতুর এই দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশে আমি জন্ম হয়ে ধন্য মনে করছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই দেশটা রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। এখানে নদীতে জেলেরা মাছ ধরে, মাঝিরা নৌকা বায়, আবার ফসলের ক্ষেতে চাষি তার ফসল ফলাই। এমন সুন্দর দেশ কোথাও আপনি খুঁজে পাবেন না। এখানে পাখির গানে গানে ভর হয়, এখানে মুয়াজ্জিনের আজানে ভর হয় সকাল, এখানে সকালবেলা এখানে সূর্য মামা তার রূপের মাধুরী ছড়িয়ে আমাদের এই জনপদটিকে আলোকিত করে। মানুষ ও লোকালয়ে তার নিজ কর্মে মুখরিত হয়, মশগুল হয়। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ভিউ, মনে রাখার মতো, স্মৃতির ক্যানভাসে ধরে রাখার মতো একটা ভিউ। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন দেখবেন এই ভিডিওটি তখন অবশ্যই আপনার মনের মুখরে স্থান করে নেবে এই সবুজের মেলা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা এই বাংলাদেশের রূপবৈচিত্র্য দেখার মতো সুযোগ পাই না। আমরা শহরের ইটকাট পাথরের রাস্তায় চলাফেরা করি। যখন আমরা এই ভিউ পয়েন্টগুলিতে আসবো, ঘোরাফেরা করব, মনটা আনন্দে ভরে উঠবে। অপরন্ত হাওয়া সেবন করতে পারবেন, অপরন্ত অক্সিজেন নিতে পারবেন, বুক ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন, যা শহরের ইটকাট পাথরের মধ্যে সম্ভব নয়। ভিউ লোকেশান আমি বলে শেষ করতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কতটুকু সুন্দর, কতটুকু মনোরম, কতটুকু